ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, শনিবার 15 মে পর্যন্ত চলা ইসরায়েলের এ হামলায় গাজা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। গত সোমবার থেকে শুরু হওয়া এ হামলায় এখনও পর্যন্ত 36 শিশুসহ 137 জনের মৃত্যু সংবাদ জানা গেছে। আহত হয়েছেন কমপক্ষে 920 জন। গাজার একটি রিফিউজি ক্যাম্পের উপর ইসরায়েলের কয়েক দফা হামলার পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আল জাজিরার ওই প্রতিবেদন অনুযায়ী হামলা আতঙ্কে কয়েক হাজার ফিলিস্তিনি পরিবার জাতিসংঘ পরিচালিত আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। জাতিসংঘের হিসেব মতে 10,000 ফিলিস্তিনি পরিবার বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার পর পশ্চিম তীরেও ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। এতে কমপক্ষে 10 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 100 জন। প্রসঙ্গত, সোমবার জেরুজালেমের আল আকসায় পবিত্র জুমাতুল বিদার নামাজ আদায়কে কেন্দ্র সংঘর্ষের সূত্রপাত ঘটে। বিগত কয়েক বছরের মধ্যে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। পরবর্তী ভিডিও পেতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।